নমস্কার, অভিষেক ব্লগ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ থেকে অষ্টম অধ্যায়ের মানুষের পরিবার ও সমাজ থেকে মানুষের কত রকম সম্পর্ক এই চ্যাপ্টারটির প্রশ্ন উত্তর নিয়ে। তো প্রথমে আমরা এই চ্যাপ্টারটির পাঠ্যাংশে দেওয়া প্রশ্ন উত্তর তো করবই, সঙ্গে এই পাঠ্যাংশের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং এই পাঠ্যাংশ থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়েও আলোচনা করব, যেগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে। তো এখানে আমরা দেখো 1 নম্বর, 2 নম্বর, এভাবে দেখো বিভিন্ন ছবি দেওয়া আছে, 6টি ছবি দেওয়া আছে। তো এই 6টি ছবিকে প্রথমে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, ঠিক আছে? তো এখানে বলেছে দেখো যে উপরের ছবিগুলি দেখো কোন ছবিতে কি দেখতে পাচ্ছ নিচে লেখো, ঠিক আছে? তো প্রথমে 1 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ ঝাড় দিচ্ছে, একটা মেয়ে দেখছে। এই যে 1 নম্বর ছবি দেখো, একজন ঝাড় দিচ্ছে এবং একটি মেয়ে দেখছে, ঠিক আছে? 2 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি আমরা মৌমাছিরা ফুল থেকে মধু নিয়ে মৌচাকে জমাচ্ছে। 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি মাছের দোকানে লোকটি মহিলার সঙ্গে কিছু কথাবার্তা বলছে। 4 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি এক পাল হাতি বনে ঘুরছে। 5 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি গাছের নিচে 4 জন মানুষ কথা বলছে। আর 6 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি একদল শিম্পাঞ্জি বসে আছে। এখন দেখো, এখন আমরা মানুষের কত রকম সম্পর্ক এই চ্যাপ্টারটির বিষয়বস্তু সম্পর্কে একটু আলোচনা করে নিই। সমাজ কথার একটা মানে হলো একসঙ্গে দল বেঁধে চলা। দল বেঁধে যে প্রাণীরা থাকে তারা হলো সামাজিক প্রাণী, যেমন হাতি, মৌমাছি, পিঁপড়ে ইত্যাদি। মানুষের সমাজ এই প্রাণীগুলির সমাজের চেয়ে আলাদা। সমাজ অনেক পরিবার নিয়ে তৈরি হয়। এক পরিবারের বিভিন্ন মানুষ বা শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে। সব আত্মীয় একসঙ্গে থাকতেও পারেন বা নাও থাকতে পারেন, তবে আত্মীয় বা আত্মীয় নন এমন সকল মানুষ মিলেমিশে থাকার ফলে সমাজ তৈরি হয়। একসময় মানুষ একজোট হয়ে থাকত, এর ফলে খাবার খোঁজা, বন্য পশুর সঙ্গে লড়াই ইত্যাদির ক্ষেত্রে সুবিধা হতো। এই জোট বাঁধাকে ভিত্তি করে পরিবার ও সমাজ তৈরি হলো। একা কেউ বাঁচতে পারে না, অন্যের সাহায্য দরকার হয় বেশিরভাগ সময়ে। তো এই ছিল আমাদের মানুষের কত রকম সম্পর্ক এই চ্যাপ্টার বিষয়বস্তু নিয়ে আলোচনা, ঠিক আছে? এখন আমরা দেখো 120 পৃষ্ঠায় যে তোমাদের পাঠ্যাংশে যে প্রশ্নটি দেওয়া আছে, শূন্যস্থানটি দেওয়া আছে, সেটি এখন আমরা করে নেব। তো এখানে বলেছে দেখো যে সঠিকভাবে বা একদমই কাজ করতে পারে না মানব দেহের এমন অঙ্গের নাম। তো সেই অঙ্গটি কাজ করতে পারে না, সে অঙ্গটির যদি কাজ করতে না পারে তাহলে তার প্রধান অসুবিধা কী হবে? এরপর যার এই অসুবিধা আছে সে বন্ধুদের থেকে কী কী সহযোগিতা পেতে পারে? এবং শেষে আছে যার এই অসুবিধা আছে সে তার বন্ধুদের কী কী সহযোগিতা করতে পারে। তো প্রথমে আছে দেখো যে একদমই কাজ করতে পারে না বা সঠিকভাবে কাজ করে না, প্রথমে যে অঙ্গটির নাম দেওয়া আছে সেটা হচ্ছে চোখ। তো প্রধান অসুবিধা কী? দেখতে না পাওয়া বা কম দেখা। যার এই অসুবিধা আছে সে বন্ধুদের থেকে কী কী সহযোগিতা পেতে পারে? বল খেলার সময় শব্দওয়ালা বল নিয়ে খেলা, কানামাছি ভোভো খেলা, যাওয়ার রাস্তা উঁচু নিচু গর্ত থাকলে তা বলে দেওয়া। আর যার এই অসুবিধা আছে সে তার বন্ধুদের কী কী সহযোগিতা করতে পারে? গল্প বলতে পারে, পড়া বুঝিয়ে দিতে পারে, গান নাটক আবৃত্তি করতে পারে, টিউবওয়েলের পাম্প করতে পারে। এরপর আছে দেখো অঙ্গের নাম হচ্ছে কান, অসুবিধা হচ্ছে শুনতে না পাওয়া বা কম শোনা, ঠিক আছে? এগুলি লেখা আছে, তোমরা একটু পড়ে নেবে। এবার আমাদের যে উত্তরটি করতে হবে সেটি হচ্ছে জিহ্বা। জিহ্বার অসুবিধা থাকলে কী হবে? দেখো কথা বলতে অসুবিধা হবে, ইশারায় কথা বুঝিয়ে দেওয়া, ঠিক আছে? আর বন্ধুরা কী কী সহযোগিতা করতে পারে? ইশারায় বা ইঙ্গিতে বা হাতে করে যে কোনো কাজ করে দিতে পারে। এরপর দেখো অঙ্গের নাম আছে পা এবং হাত, অসুবিধা কী? কিছু ধরতে না পারা ও চলতে না পারা। আর যার এই অসুবিধা আছে সে কী কী সহযোগিতা পেতে পারে? চলতে সাহায্য করা, হাতের কাছে জিনিস এনে দেওয়া, বন্ধুরা কী সাহায্য করতে পারে? গল্প বলতে পারে, গান গাইতে পারে। এরপর আমরা চলে আসবো 121 পৃষ্ঠায় যেই একটা শূন্যস্থান দেওয়া আছে সেই শূন্যস্থানটির উত্তর এখন আমরা করে নেব। তো এখানে বলেছে দেখো, এবার তোমরা তোমাদের চারপাশের সমাজকে খুঁটিয়ে দেখো। সেই সমাজে কে কীভাবে তোমাদের সাহায্য করেন তা দেখো, তোমরা অন্যদের কীভাবে সাহায্য করো তাও ভাবো, তারপর লিখে ফেলো। দেখো একটি করে দেওয়া আছে, ঠিক আছে? দেখো এখানে
চারটি দেওয়া আছে, তো আমি বলে দিচ্ছি। দেখো, তোমার প্রয়োজন খাবার, কে এই প্রয়োজন মেটায়? চাষি। তোমার বাড়ির প্রয়োজন ঘর বাড়ি, কে এই প্রয়োজন মেটান? ঘরামি বা রাজমিস্ত্রি। প্রয়োজন না মিললে কী কী অসুবিধা হয়? খাবার ও বাড়ি ছাড়া বাঁচা যায় না। এরপর আছে, দেখো, তোমার প্রয়োজন কি? না, জামা কাপড়। কে এই প্রয়োজন মেটান? তাঁতি দর্জি। তোমার বাড়ির প্রয়োজন জামা কাপড়, কে এই প্রয়োজন মেটান? তাঁতি দর্জি। প্রয়োজন না মিললে কী কী অসুবিধা হয়? পোশাক না পরে থাকা যায় না। এরপর আছে, দেখো, তোমার প্রয়োজন ওষুধ, কে এই প্রয়োজন মেটান? না, ডাক্তার। তোমার বাড়ির প্রয়োজন ওষুধ, কে এই প্রয়োজন মেটান? ডাক্তার। প্রয়োজন না মিললে কী কী অসুবিধা হয়? অসুখ সারবে না। এরপর আছে, তোমার প্রয়োজন আছে দুধ, ঠিক আছে, কে এই প্রয়োজন মেটায়? গোয়ালা। তোমার বাড়ির প্রয়োজন দুধ, কে এই প্রয়োজন মেটাবে? গোয়ালা। আর প্রয়োজন না মিললে কী অসুবিধা হবে? পুষ্টি হবে না। এখন আমরা এই চ্যাপ্টার থেকে বেশ কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে। দেখো, প্রথম প্রশ্ন আছে, মানুষ কী রকম প্রাণী? উত্তর হবে, সামাজিক প্রাণী। 2 নম্বর প্রশ্ন আছে, মানুষ ছাড়া একটি সামাজিক প্রাণীর উদাহরণ দাও। উত্তর হবে, হাতি। 3 নম্বর প্রশ্নে, একই পরিবারের শাখা প্রশাখাকে কী বলে? উত্তর হবে, আত্মীয় বলে। 4 নম্বর প্রশ্ন আছে, সমাজ কথাটার একটা মানে কী? উত্তর হবে, একসঙ্গে চলা। 5 নম্বর প্রশ্ন আছে, সমাজ অনেকগুলি কি নিয়ে তৈরি হয়? উত্তর হবে, পরিবার নিয়ে তৈরি হয়। এবার আছে, দেখুন, নৈবত্তিক প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। তো প্রথমে আছে, শূন্যস্থান পূরণ করো, মানুষ ড্যাশ প্রাণী। উত্তর হবে, মানুষ সামাজিক প্রাণী। 2 নম্বর আছে, ড্যাশ উইপোকা দল বেঁধে থাকে। উত্তর হবে, পিঁপড়ে উইপোকা দল বেঁধে থাকে। 3 নম্বর আছে, দেখো, যতদিন গেছে ড্যাশগুলো ছড়িয়ে পড়েছে। উত্তর হবে, যতদিন গেছে সম্পর্কগুলো ছড়িয়ে পড়েছে। 4 নম্বর আছে, ড্যাশ পরিবারের সবচেয়ে বড়। উত্তর হবে, সমাজ পরিবারের সবচেয়ে বড়। 5 নম্বর প্রশ্ন, উত্তর হবে, জোট বেঁধে মানুষ বন্য পশুর সঙ্গে লড়াই করত। এরপর আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, মৌমাছি একটি কি হবে? সমাজবদ্ধ জীব। এরপর, সমাজ হলো পরিবারের থেকে বড়। এরপর 3 নম্বরের প্রশ্ন, আত্মীয় হলো পরিবারের শাখা প্রশাখা। 4 নম্বর প্রশ্ন, আমরা সবাই একা একা বাঁচতে পারি না। 5 নম্বর প্রশ্ন, বয়স্ক ও প্রতিবন্ধীদের সমাজে ড্যাশ সাহায্যের প্রয়োজন। উত্তর হবে, বিশেষ সাহায্যের প্রয়োজন। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, প্রত্যেকটি প্রশ্নের মান 2 করে। দেখো, 1 নম্বর প্রশ্ন আছে, সামাজিক প্রাণী কাকে বলে? উদাহরণ দাও। উত্তর হবে, যেসব প্রাণীরা একসঙ্গে মিলেমিশে থাকে তাদের সামাজিক প্রাণী বলে, যেমন সিংহ, বানর ইত্যাদি। 2 নম্বর প্রশ্ন, কয়েকটি সামাজিক প্রাণীর উদাহরণ দাও। উত্তর হবে, সামাজিক প্রাণীর উদাহরণ হলো হাতি, মৌমাছি, শিম্পাঞ্জি, পিঁপড়ে, মানুষ। 3 নম্বর প্রশ্ন, সমাজ বলতে কী বোঝো? উত্তর হবে, সমাজের একটি মানে হচ্ছে একসঙ্গে চলা। এর মাধ্যমে সবার প্রয়োজন সবাই মিলে মেটানোর কথা বোঝানো হয়। আবার সমাজ বলতে বহু মানুষের একসঙ্গে মিলেমিশে থাকাকেও বোঝানো হয়। 4 নম্বর প্রশ্ন আছে, আত্মীয় কাকে বলে? উত্তর হবে, একই পরিবারের বিভিন্ন মানুষ বা শাখা প্রশাখাকে আত্মীয় বলে। অর্থাৎ আমার পরিবারগত সম্পর্কে সম্পর্কিত লোকজনই হলো আমার আত্মীয়। 5 নম্বর প্রশ্ন, আত্মীয় মানে অনেক লোক কেন বলা হয়? উত্তর হবে, যত দিন গেছে তত লোক বেড়েছে, তাই মানুষে মানুষের সম্পর্কগুলো ছড়িয়ে পড়েছে, তাই আত্মীয় বলতে অনেক মানুষকে বোঝায়। 6 নম্বর প্রশ্ন, মানুষের একজোট হয়ে থাকার 2টি সুবিধা কী কী ছিল উল্লেখ করো। তার উত্তর হবে, মানুষ একজোট হয়ে থাকলে খাবার খুঁজতে সুবিধা হতো, আবার বন্য পশুর সঙ্গে লড়াই করতে সুবিধা হতো। 7 নম্বর প্রশ্ন, সমাজ কীভাবে তৈরি হয়েছে? উত্তর হবে, আত্মীয় নয় এমন মানুষজনের সঙ্গেও মানুষ মিলেমিশে থাকে, দরকারে একে অপরকে সাহায্য করে, এভাবে একসঙ্গে মানুষজন থাকার মাধ্যমে সমাজ তৈরি হয়েছে। 8 নম্বর প্রশ্ন, মানুষ একসঙ্গে থাকতো কেন? উত্তর হবে, মানুষ বুঝতে পেরেছিল একা থাকলে বাঁচা যাবে না, তাই আত্মরক্ষার জন্য তারা একসঙ্গে থাকতো ও যা খাবার যুত ভাগ করে খেত। 9 নম্বর প্রশ্ন, সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজ করে, 2টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তাকে উত্তর হবে, সমাজে কৃষক ফসল ফলান, ডাক্তারবাবু চিকিৎসা করেন। 10 নম্বর প্রশ্ন আছে, সমাজে কাদের বিশেষ সাহায্যের দরকার আছে? উত্তর হবে, সমাজে বয়স্ক মানুষদের, অসুস্থ মানুষদের, যারা চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না,
তাদের দুর্ঘটনায় জখম হয়ে যাওয়া লোকজনের বিশেষ সাহায্যের দরকার আছে।